বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 11 মামলার শুনানি পেছাল। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাজধানীর দারুসসালাম থানার 8 মামলাসহ 11টি মামলার শুনানির তারিখ পিছিয়ে আগামী 29 জুলাই ধার্য করেছেন আদালত। সোমবার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে 2 নম্বর ভবনে স্থাপিত অস্থায়ী ঢাকা মহানগর জায়রা জজ আশামস জলগুল হোসেনের আদালতে মামলাগুলো শুনানির জন্য ধার্য ছিল, কিন্তু খালেদা জিয়ার পক্ষে অধিকাংশ মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। এর জন্য খালেদা জিয়ার আইনজীবী শুনানি পেছানোর আবেদন করেন। আদালত সময় আবেদন মঞ্জুর করে নতুন তারিখ ধার্য করেন। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এ তথ্য নিশ্চিত করেছেন। মামলাগুলোর মধ্যে রাজধানীর দারুসসালাম থানার নাশকতার 8 মামলা, রাত্রবাড়ি থানার 1টি হত্যা মামলা সহ 2 মামলা ও রাষ্ট্রদ্রোহের 1টি মামলা। 11 মামলার মধ্যে রাত্রবাড়ি থানার 1টি হত্যা মামলা চার্জশিট গ্রহণের বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল। অপর 10 মামলার চার্জ শুনানির দিন ধার্য ছিল। খালেদা জিয়ার বক্তব্যকে দেশদ্রোহী আখ্যা দিয়ে 2016 সালের 25 জানুয়ারি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ডক্টর মমতাজ উদ্দিন আহমেদ মেহেদি রাষ্ট্রদ্রোহ মামলাটি দায়ের করেন। এছাড়া 2015 সালের 24 জানুয়ারি যাত্রাবাড়ির কাঠিপুল এলাকায় যাত্রীবাহী বাসে আগুন দিয়ে নূর আলম নামে এক যাত্রী হত্যার অভিযোগে যাত্রাবাড়ি থানায় 2টি মামলা করা হয়। একই বছর বিভিন্ন সময় দারুসসালাম থানা এলাকায় নাশকতার অভিযোগে এনে খালেদা জিয়ার বিরুদ্ধে 8টি মামলা দায়ের করা হয়।